আরও এক ধাপ অগ্রগতি হয়েছে পদ্মার সেতুর নির্মাণ কাজ পদ্মার বুকে দুই পিলারের ওপর স্প্যান ওঠানো হবে কাল জাজিরা প্রান্তে সাঁত্রিশ ও আটত্রিশ নম্বর পিলারের ওপর প্রথম স্প্যান বসবে বলে জানান প্রকল্প পরিচালক জাজিরা প্রান্তে সেতু সংশ্লিষ্টরা দিন রাত একশো মিটার দৈর্ঘ্যের প্রথম স্প্যানটি বসানোর প্রস্তুতি নিচ্ছেন কামরান করিমের রিপোর্ট প্রমোত্তা পদ্মার বুকে জেগে উঠবে সেতুর মূল অবকাঠামো স্বপ্নের পদ্মা সেতু হবে দৃশ্যমান ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর জাজিরা প্রান্তে এরই মধ্যে জেগে উঠেছে দুটি পিলার সাঁত্রিশ ও আটত্রিশ নম্বর এই দুই পিলারের ওপর সেতুর প্রথম অবকাঠামো বা স্প্যানটি বসানোর সব প্রস্তুতি চূড়ান্ত করেছে পদ্মা সেতু কর্তৃপক্ষ প্রকল্প পরিচালক জানিয়েছেন এই দুটি পিলারের ওপর বসানো হবে সেতুর প্রথম স্প্যান ধূসর বর্ণের একশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্যের প্রথম স্প্যানটি তৈরির পর গত মাসেই নিয়ে যাওয়া হয় জাজিরা প্রান্তে প্রবল স্রোতের মধ্যেও দিনরাত চলছে সেতুটির নির্মাণ কাজ শনিবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পদ্মার প্রান্তে স্প্যান বসানোর কাজ উদ্বোধন করবেন আরও চারটি পিলারের কাজও প্রায় শেষ পর্যায়ক্রমে এগুলোর ওপর বসানো হবে স্প্যান প্রকল্প পরিচালক আরও জানিয়েছেন মাওয়া প্রান্তে এক দশমিক দুই কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণের কাজ পুরোপুরি শেষ জাজিরা প্রান্তেই বারো কিলোমিটার সংযোগ সড়ক ও দুটি সার্ভিস এরিয়ার কাজ পুরোপুরি শেষ শরীয়তপুরের জাজিরা প্রান্তে এরই মধ্যে পাঁচটি ছোট সেতু বিশটি বক্স কালভার্ট ও পাঁচটি আন্ডারপাসের নির্মাণ কাজ শেষ কামরান করিম বৈশাখী সংবাদ ঢাকা